بسم الله الرحمن الرحيم الدرس الثاني এখানে ফেল এর নেগেটিভ ফেলটা বোঝানো হবে আর কি জি নেতিবাচক ফেল কিভাবে তৈরি করা হয় আপনার ফেল যদি আপনার হয় অতীতকালীন তখন মা দ্বারা নেতিবাচক করা হয় আর যখন আপনার ভবিষ্যৎকালীন হয় তখন লা দ্বারা করা হয় জি মা ফালা আর এ ফালা মাজি মতলব মারুফ সাধারণ অতীতকালীন ক্রিয়া জি ইংরেজিতে আপনার এই ক্রিয়া বা এগুলো 12 প্রকার রয়েছে 12 প্রকার মধ্যে প্রতিটা কালের মধ্যে 4টা করে রয়েছে আরবিতে আপনার রয়েছে শুধুমাত্র মাজিতে কিন্তু মজার ভবিষ্যৎ কালের মধ্যে নাই ওইগুলোই আপনার হইলে এখানে 4টা এখানে হলো 6টা তাহলে জি সাধারণ অতীতকাল সেটা হলো মাজি মতলক আর তো হলো কাছের অতীতকাল মাজি করিম করে দূরবর্তী অতীতকাল হলে মাজি বাইত বাই হ্যাঁ আর গতমান অতীতকাল হলে মাজি ইস্তিমদারি আর সম্ভাবনা সূচক অতীতকাল বুঝাইলে মাজি ইহতেমালি আকাঙ্ক্ষা সূচক হইলে মাজি তামান্নাই এই সবগুলো শুরুতে মা দ্বারাই নেতিবাচক করা হয় মা ফালা সে করেনি মা ফালা সে করেনি একটা হলো মুজাক্কার আর একটা হলো মুয়ান্নাস মা ফালতা তুমি করনি মা ফালতি তুমি করনি মা ফালতু আমি করিনি এ একটা সিগে কিন্তু দুটাই রয়েছে জি অন্যান্য ফেলে শুধু মা যোগ করে মুখস্থ করে তার মানে এগুলো একই রকম মা খরচ আসে হয়নি মা যাহা বাসে যায়নি মা যারা আসে বসেনি মা কর আসে পড়েনি মা কাতা বাসে লিখেনি মা রাজা সে ফিরেনি ফিরেনি যাহাবা শাহিদুন ইলাল মাদ্রাসাতি বা মা যাহাবা আখু শাহিদুন শাহিদ মাদ্রাসা গেল আর শাহিদের ভাই মাদ্রাসা যায়নি মা খরাজাত সুয়াদু মিন গুলফাতিহা ও মা লাইবাত ফিল হাদিকতি সুয়াদ তার কামরা থেকে বের হয়নি আর বাগানে খেলেনি বাল করোয়াত ও কাতাবাত বরং পড়াশোনা করেছে করোয়া এবং কাতাবা যদি একসাথে আসে তখন অর্থ দাঁড়াবে পড়াশোনা করা আর এই দুইটা শব্দকে অন্য ভাষায় এক শব্দে ব্যবহার করা হয় সেটা হলো দারসা দারসায় দুশো অর্থ পড়াশোনা করা আর এটাকে দুই ভাবে বা সমার্থবোধক শব্দ হিসেবে বলা যায় করোয়া কাতাবা মা জাহাবাত সুআদু ইলা ফিরাশিহা কবলা আয়শা আর সুআদ তার বিছানায় গিয়ে যায়নি এশার পূর্বে বার বাদ এশা বরং গেল এশার পরে আইয়ুহা তাজির হে ব্যবসায়ী আন্ত মা খরচতাল ইয়াওমা মিন বাইতিক এখানে দেখেন মা খরচতা এখানে মধ্যে আপনার জবরজাত নাই কিন্তু আমি এখানে খরচাত না বলে খরচতা কেন বললাম করিনে আছে এখানে পুরুষের ক্ষেত্রে না পুরুষের ক্ষেত্রে নয় এখানে একটা করিনে আলামত আছে যেমন মা খরচতার আগে দিয়ে আইয়ুহা তাজির আনতা আছে হে ব্যবসায়ী তুমি হ্যাঁ হে ব্যবসায়ী তুমি তাহলে বুঝে গেলে এটা খরচাত হবে না এটা খরচটা হবে খরচটা হবে জি বুঝছি হে ব্যবসায়ী তুমি আজকে বাড়ি থেকে বের হও নেই ওমা জাহাবতা ইলা দোকানে কেমন তোমার কি দোকানে যাওনি রাজা বেলাল মিন সুকুল কাদিয়া বেলাল গ্রামের বাজার থেকে ফিরলো ওমা রাজা আখুহু এবং তার ভাই ফিরেনি মা জালাসাত উক্ত জয়নাবা তাহত আল মিরওয়া আর জয়নাবের বোন ফাখান নিয়েছে বসেনি বাল জালাসাত উম্মুহা বরং তার মা বসেছে মা করে তুল ইয়ামা আজ আমি ফরিনি ওমা কাতাবাত বা ওমা কাতাবতু আর লিখিনি আমি পড়াশোনা করিনি এখানে দেখেন ইয়ামাকে মাঝখানে আনছে তাহলে ইয়ামাকে মাঝখানে আনা যায় তাই না মা করে তুল ইয়ামা ওমা কাতাবতু বাল জাহাবতু ইলা বাইতি মাহমুদিন আমি আজকে পড়াশোনা করিনি বরং আমি মাহমুদের বাড়িতে গেলাম বলে আয় তো মা হু এবং তার সাথে খেললাম হুজুর মা দরাসা লিয়ম বলা যাবে নাকি হ্যাঁ ওইটা বলা যাবে মা দারাস্তুল ইয়াউমা মা দারাস্তুল ইয়াউমা বা জাহাবতু ইলা বাইতি মাহমুদিন বলে আয় তো মা হু
38 ফলো করেন, মাপ বলার পরে মাঝখানে আমরা আসি বাল বললাম, অর্থাৎ আমি করি নাই বরং ওই জায়গায় গেলাম। ইংরেজিতে যেরকম বাট আসে একই রকম এখানে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ নেতিবাচক বলার পরে ইতিবাচক বলার জন্য শুরুতে আগে বাল নেওয়া হয়। যাহাতু ইলাল মসজিদি বাদাল আজান, আমি আজানের পর মসজিদে গেলাম। মা খরচতু মিনাল মসজিদি কবলা সলাত, নামাজের পূর্বে মসজিদ থেকে বাইর হইনি। বাল খরচতু বাদাস সলাত, বরং বের হয়েছি কখন? নামাজের পরে। সুয়াদ কি তার কামরা থেকে বের হয়েছে এবং বাগানে খেলেছে? মা খরজাত বিন গুলফাতিহা, এখন মা খরচত বিন গুলফাতিহা, এখন যদি ওই সাথে আমরা ইতিবাচকটা মিলে তাহলে কি হবে? লা মা খরচত বিন গুলফাতিহা বাল জাহাবা ইলা বাইতি মাহমুদিন, বা জাহাবাত ইলা বাইতি মাহমুদিন, ওই বালতা নিয়ে আসতে হবে শব্দ। আচ্ছা, ওমা লাইবাত ফিল হাদিক, এবং কি বাগানে খেলেনি? মাজা ফাআলাত সুআদ, সুআদ কি করেছে? ব্যবসায়ী কি আজকে তার বাড়ি থেকে বের হয়েছে এবং দোকানে গিয়েছে? তার ভাই কি ফিরেছে? মা রোজা ফিরে নেই। কুরসি, কে কুরসির উপর বসেছে? এখানে একটা জিনিস খেয়াল করেন, জালাসার সাথে আমরা প্রিপোজিশন কোনটা ব্যবহার করলাম? আলা। কোনটা? তাহলে কোনো কিছুর উপর বসার ক্ষেত্রে কি আলা ব্যবহার করতে হবে? জালাসার মুআল্লিম, মুআল্লিম বসেছে। আত-তিলমিযু জালাসা আলাল কুরসি, তিলমিজ, এখানে দেখেন আ লেখা আছে, আত-তিলমিযু, আত-তিলমিযু জালাসা আলাল কুরসি, তিলমিজ কি কুরসিতে বলে বসেছে? আ, হা লেখা আছে, আর তোলা আ, এখানে আ দুটা মিলে গেছে, এখানে আত হয়ে গেছে, পরিবর্তন করা হয়। প্রথম হামজা জবর, জবর অনুযায়ী কি করা হয়েছে? মদহার আনা হয়েছে। আ-তিলমিযু জালাসা, বসেনি বরং মুআল্লিম বসেছে। আইনা জালাসাত উম্মু যাইনাবা, উম্মু যাইনাবা কোথায় বসেছে? জালাসাত তাহতাল মিরওয়াহা, বা পাখার নিচে বসেছে। মান জালাসাত তাহতাল মিরওয়াহা, কে পাখার নিচে বসেছে? জালাসাত উম্মু যাইনাবা। আ উখতু যাইনাবা জালাসাত, জানাবে বোন কি বসেছে? না, মা জালাসাত উখতুহা, না তার বোন বসেনি, বাল জালাসাত উম্মুহা, তার মা বসেছে। মা দা ফালতু ইয়াউম, আজ আমি কি করেছি? যাহাবতা ইলা বাইতি মাহমুদিন ওয়া লাইবতা মাহু, তুমি মাহমুদের বাড়িতে গেছো এবং তার সাথে খেলাধুলা করেছো। হাল করা তু অকাজাত তুলিয়াম, আজকে আমি পড়াশোনা করেছি। কোন দিকে বোঝানোর জন্য কি হয়েছে? তুমি কি ডাক্তার কাছে গিয়েছো? মা জাহাবতা ইলা তাবিব, না তুমি ডাক্তার কাছে যাও নাই।
বা যাব তৈলা সাদিকি, কারণ তুমি আমার বন্ধুর কাছে গিয়েছো। আচ্ছা এবার আমরা আলমাত খলে যাব, কোথায় আলমাত খল? যেগুলো বলা হয় সেগুলো একটু প্র্যাকটিস করা হয় কিনা? জি হুজুর, চেষ্টা করি করতে। যত বেশি প্র্যাকটিস করবেন ততই ভালো হবে। হুজুর কোরআন আল কারিম এগুলো করা মানে একটু আনইজি ফিল করে আর কি। আচ্ছা আচ্ছা, এখানে কয়েকটা এগুলো যদি আয়াত। হ্যাঁ জি একটু লেখা দিন থাকলে একটু ভালো হতো। আমি লিখছি, আমি অনেকগুলা মানে অনেকগুলা মিস্টেক গত করছি। আলকের ভিডিও যেটা দেওয়া হয়েছে ওখানে তো জি আপনার এই ইয়েটা দেওয়া আছে, অন্যগুলো তো মুখিক ভাই বলছে গত একটা ভিডিওর মধ্যে। এগুলা এগুলা আমি নোট করছি, আমি নোট করছি। হ্যাঁ ওটা আসলে কোরআন থেকে ফিকির করলে আস্তে আস্তে অনেক কিছু বাইর করা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের আরবি গ্রামার কেন্দ্রিক আর কোনো কোর্স আছে? রমজানের পরে চালু হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেহেতু একটু নক দিলে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যুক্ত হওয়ার জন্য। আমাদের ফেজের সাথে যুক্ত থাকলে চলবে। কোনটা হুজুর? মাহাদুল লগতে আরবি বাংলাদেশ জি জি ইনশাল্লাহ। যে, আর আমাদের আরেকটা ফেসবুক হইলো অনলাইন মাদ্রাসা, দুটাই। ও আচ্ছা আচ্ছা জি হুজুর। আচ্ছা আদাসে সামিন ওলা আইশুন, আমার খারাপ লাগে, ইউহজিনুনি আমার খারাপ লাগে, খারাপ আমি লাগে কষ্ট পাই। তাহলে ইউহজিনুনি আন তাবকিয়া হাকাদা, আমার খারাপ লাগে মানে কি কি খারাপ লাগে ওই জিনিসটাকে আমার সামনে নিয়ে আসবো। তো ইউহজিনুর মধ্যে আমরা দেখি ইউহজিনু, আর এটা হলো ফেল, আর এটার ফাইল কিন্তু এখানে উল্লেখ করা হয় নাই। আর নিজ জি এর মধ্যে ইয়াটা হলো মাফউল, তো এই জন্য মাফুল। আমার খারাপ লাগে, আমাকে কষ্ট দেয়, আমাকে দুঃখ দেয়। ওখান থেকে বলা হয়েছে কি বাংলাতে, সাবলীল বাংলায়, আমার খারাপ লাগে, আমি কষ্ট পাই। তাহলে ইউহজিনুনি আনতাব কেহা কাদা, তুমি এভাবে কাঁদলে আমার খারাপ লাগে। ইউহজিনুনি আনতাব কিয়া হা কাদা, এভাবে কাঁদলে আমার খারাপ লাগে। ইউহজিনুনি আনতাজহাবা হা কাদা, তুমি এভাবে চলে গেলে আমার খারাপ লাগে। ইউহজিনুনি আন আরা কাহা কাদা, তোমাকে এভাবে দেখলে আমার খারাপ লাগে। ইউহজিনুনি আল্লা তাসমা কালামি, তুমি আমার কথা না শুনলে আমার খারাপ লাগে। ইউহজিনুনি আল্লা তাহতামা বিদ্দুরাসা, তুমি পড়াশোনায় মন না দিলে আমার খারাপ লাগে। ইউহজিনুনি আল্লা তুহাফিজ আলা সলাওয়াত, তুমি নামাজের পাবন্দি না করলে আমার খারাপ লাগে। ইউহজিনুনি আল্লা তাহতারিমাল কিবার, তুমি বড়দের সম্মান না করলে আমার খারাপ লাগে। ইউহজিনুনি আন তুকল্লিলা তারবিয়াতা আমাম আদ-দুয়ুফ, মেহমানদের সামনে তুমি বেয়াদবি করলে আমার খারাপ লাগে। আদাস তাসিউ ওয়ালাইশুনা, মানে আনত, তুমি কে? হাত্তা তা'মুরুনি, আমাকে আদেশ করা তুমি কে? আমাকে আদেশ করা আপনি কে? মানে আনত হাত্তা তা'মুরুনি, মানে আনত হাত্তা তা'মুরুনি, তারপরে মানে আনত হাত্তা তাসআলানি হাদা সুয়াল, আমাকে এই প্রশ্ন করা তুমি কে? মানে আনত হাত্তা তাসআলানি হাদা সুয়াল, আমাকে এই প্রশ্ন করা তুমি কে? মানে আনত হাত্তা তাতাকাল্লাম মাই হাকাদা, আমার সাথে এভাবে কথা বলা তুমি কে? মানে আনত হাত্তা তাতাকাল্লাম মাই হাকাদা, আমার সাথে এভাবে কথা বলা তুমি কে? মানে আনত হাত্তা তুহাসিবানি, আমাকে শাসানো তুমি কে? আমাকে শাসানো তুমি কে? মানে আনত হাত্তা তানসিহানি, আমাকে উপদেশ দেওয়া তুমি কে? মানে আনত হাত্তা তাতাদাক্কাল ফি উমুরিনা শখসিয়া, আমাদের ব্যক্তিগত বিষয়ে নাক গলানো তুমি কে? আনা লা আমলিকু, আমার কাছে নেই বা আমার ক্ষমতা নেই। আনা লা আমলিকু মাসারিফ আস-সাফার, পথ খরচ নেই, আমার পথ খরচ নেই। আনা লা আমলিকু শাইয়া, আমার কিছুই নেই। انا لا املك هذا الحق، اما الاوديكار ناين. انا لا املك سمعة جيدة،
আমার শুনুন, সুখ্যাতি নেই, আনারাম লিখু নুফুজ আহম ওয়ালা কুত আহম, তাদের প্রভাব ও শক্তি আমার কাছে নেই। আনারাম লিখু হকল কালাম, আমার কথা বলার অধিকার নেই। আনারাম লিখু কুল্লে হাদাল মাল, এত টাকা পয়সা আমার নাই। কুল্লে আনারাম লিখু কুল্লে হাদাল মাল, টাকা পয়সা আমার নাই। আমি না আসার পারলাম না, আমলি কিল্লান আতাইতো, আমি না আসার পারলাম না, আমলি কিল্লান বাকাইতো, আমি না কেদার পারলাম না, আমলি কিল্লান ও আজিব তুবিহি, তার প্রতি মুগ্ধ না হয়ে আর আমি পারলাম না, আমলি কিল্লান কবিল তো, আমি না মেনার পারলাম না, আমলিক ইল্লান আহবাব তুহু, তাকে ভালো না বিষয়ে আমি আর পারলাম না, আমলিক ইল্লান আজগাই তু লি কালামিহি, তার কথা না শুনে আর আমি পারলাম না। বুঝা যাচ্ছে ভাই? আমার মনে হয় না, বা আমি বিশ্বাস করি না, আমার মনে হয় না যে আন্নাহু সায়াতি, সে আসবে, আন্নাহু সায়াতি ইন্নাহু, আর যদি বলি আন্নাহু সায়াতি তা জানি তখন হবে ইন্নাহু, তাহলে কালামের শুরুতে ইন্নাহু সায়াতি লা আতাকিদু, সে আসবে বলে আমার মনে হয় না, লা আতাকিদু আন্নাহু সায়াস্তাতিউ আল বাকা হুনা, সে এখানে থাকতে পারবে বলে আমার মনে হয় না। লা তাকিদু আন্নাহু সায়ারজু আন খাতিহি, সে তার ভুল থেকে ফিরে আসবে বলে মনে হয় না, লা তাকিদু আন্নাহু সায়ইশু, সে বাঁচবে বলে আমার মনে হয় না, লা তাকিদু আন্নাহু সায়াসমা বিল হুসনা, সে ভালো ভালো কথা শুনবে বলে মনে হয় না। এবার হলো ভালো লাগা, আয় জবানি, আমার ভালো লেগেছে, আয় জবানি হাদাল কালাম, এই কথা আমাকে মুগ্ধ করেছে, আমার ভালো লেগেছে, আয় জবানি হাদাল মাকান, এই স্থানটা আমার ভালো লেগেছে, এই স্থানটা আমাকে মুগ্ধ করেছে, আয় জবানি হাদিহিল হাদিয়া, এই হাদিয়াটা আমাকে বা এই হাদিয়াটা আমার ভালো লাগলো, আয় জবানি হাদাল ফাতা, এই ছেলেটিকে আমার ভালো লাগলো, আয় জবানি হাদাল কিতাব, এই কিতাবটা আমাকে মুগ্ধ করলো, আয় জবানি সৌদুক, তোমার কণ্ঠ আমার ভালো লাগলো, আয় জবানি নিজাম হাদিল মাদ্রাসা, এই মাদ্রাসার নিয়ম আমার ভালো লাগলো, আয় জবানি হাদ তাবিদ, এই তাবিদটি এই বাগদাদটি আমার ভালো লাগলো, এবার যদি বলি লাম ইউজিবনি, লাম ইউজিবনি হাদিল কালাম, এই কথা আমার ভালো লাগেনি, লাম ইউজিবনি হাদিল মাকান, এই জায়গাটি আমার ভালো লাগেনি, লাম ইউজিবনি হাদিল হাদিয়া, এই হাদিয়া আমার ভালো লাগেনি, আমার ভালো লাগেনি, লামি অজীবনী হায়দার তাবিদ, এই তাবিদ আমার, এই বাগদাদ আমার ভালো লাগেনি। বুঝাচ্ছে না ভাই? দলে দলে প্রবেশ করে, তা কি করে দিন প্রবেশ করে, আমরা তারা দলে দলে খ্রিস্টান ধর্মে প্রবেশ করে, এরপর বলতে পারে ইয়াজহাবুনা ইলা দাকা আফওয়াজা, তার দলে দলে দেখা যাচ্ছে, দলে দলে দেখায় যাচ্ছে, ইয়ালতাহিকুনা বিহাযিল মাদ্রাসাতি আফওয়াজা, বা ইয়ালতাহিকুত-তুল্লাবু বিহাযিল মাদ্রাসাতি আফওয়াজা, দলে দলে ছাত্ররা এই মাদ্রাসাতে ভর্তি হচ্ছে, দলে দলে ছাত্ররা এই মাদ্রাসাতে
ভর্তি হচ্ছে। হচ্ছে জি, এখানে আপোয়াজটা আমরা ঠিক রাখবো। আর ওই যে ইয়াদখুলু না, এখানে হবে ফেলে মজুর, এই ফেলে মজুর আমরা কি পরিবর্তন করতে পারবো, আবার মাঝেও আমরা ব্যবহার করতে পারবো, ধরে ধরে তা গিয়েছে, ধরে ধরে তা শুনেছে, ধরে ধরে জি বলেছে, এটা বলতে পারবো, ধরে ধরে পড়েছে বলতে পারবো। আপোয়াজটা আমরা কি রাখবো, ঠিক রাখবো, তাহলে আমাদের কি ঠিক হয়ে রাখবে। যাবে, হ্যাঁ তাহলে হয়ে যাবে, বুঝলেন নাই? বুঝছি। আচ্ছা, এরপরে আমাদের আছে আপনার তাব্বাতে মধ্যে একটা আছে, আমার তাব্বাতে মধ্যে আছে আপনার হাম্মালাতার হাতব অমরাতুহু, আমলা সালাহ হ্যাঁ অমরাতুহু হাম্মালাতার হাতব, ওইটা মূলত হলো সায়াসলার সাথে মিল করা, সায়াসলা না রং সাতালাহাব, এখানে দেখেন ইয়াসলাটা আমরা ঠিক রাখবো, না রং জাতালাহাব, এখানে জাতা শব্দ ঠিক থাকবো, তাহলে আপনার হলো সে প্রবিষ্ট হবে আগুনে, তাই না, আগুনে জি শিখা বিশিষ্ট আগুনে প্রবিষ্ট হবে, শিখা বিশিষ্ট আগুনে আগুনে প্রবেশ করবে আর কি। জি এখন আপনি বলবেন সায়াসলা মাদ্রাসা দান, সায়াসলা মাদ্রাসা দান, সে মাদ্রাসাতে প্রবেশ করবে, মাদ্রাসাতে কি করবে, প্রবেশ প্রবেশ করবে, করবে জাতা খুসুসিন অর্থাৎ বিশেষ ইয়ে বিশিষ্ট বৈশিষ্ট্যওয়ালা মাদ্রাসা, কথা বুঝলেন নাই, বা আমরা বলতে পারবো জাতা ওস্তাজি মাহিরিন, জাতা ওস্তাজি জি। মাহিরিন, বা জাত আল হুজুর জাইদিন, এরকম হবে না, হ্যাঁ মানে সায়াসলা সায়াসলা আহ না এটা সায়াসলা সায়াসলা তো কি বলছেন হুজুর? প্রবেশ করবে, সায়াসলা বিকামিসি হাজা, সায়াসলা বিকামিসি হাজা, এই কমিসের মতো প্রবেশ করবে, এরকম হয় না, এখানে আমাদের সায়াসলার সাথে আমরা সুরের সাথে মিল রাখি, নারন যেরকম নারন সাথে আমরা মাদ্রাসার সাথে মিলাইলাম, এবার জাত আমরা শব্দ ঠিক রাখলাম, জাতা শব্দ কি রাখলাম, জি জি ঠিক রাখলাম, মানে মিল জাতা রাখলাম। দেরোয়াসাদ্দিন, জাতা দেরোয়াসাদ্দিন যে মাদ্রাসার সাথে পড়াশোনা হয়, জাতাল জি জাউদাতি, জাতাল জাউদাতি যাও ভালো এবং গুণ সম্পন্ন, জাতাল জাতাল হুসনি ওয়াল জাউদা, ভালো গুণ সম্পন্ন মাদ্রাসাতে সে প্রবেশ করবে, বা বলতে পারবো সায়াজাহাবু জি ইলা মাদ্রাসাতিন জাতি জাতিল হুসনি ওয়াল, প্রবলেম নেই। আচ্ছা, তো বলছিলাম সায়াসলা নারং জাতালা হাবো, এখানে আমাদের স্ট্রাকচারটা হলো সর্বপ্রথম এখানে একটা ফেল থাকবে, ফেলটা আমাদের ফেলে মোজাও দিতে পারি, আবার ফেলে মাঝেও দিতে পারি, কোনো অসুবিধা নাই, আবার ফেলে আমারও দিতে পারি, তো তুমি আমার একটা মাদ্রাসা পড়ো, যে মাদ্রাসাটা কি জি উন্নত মানের, উন্নত মানের, বুঝলি না, তাহলে হলো ইকরা মাদ্রাসাতান, কি বললাম, মানে ইকরা মাদ্রাসাতান জাত আল হুসনি ওয়াল জাওদা, ইকরা মাদ্রাসা হ্যাঁ ইকরা মাদ্রাসাতান জাত আল হুসনি ওয়াল জাওদা, ভালো এবং উন্নত মানের গুণ সম্পন্ন মাদ্রাসা তুমি কি ফর, বুঝলেন নাই, আপনার একটা হাদিস আছে না আপনার হলো এই সাবাতুন ইউজিল্লুহুম আল্লাহ বিযিল্লিহি ইয়াউম লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদলুন শাবুন নাসাবি ইবাদাতিল্লাহ রাজুলুন কলবুহু দাআত ওয়া রাজুলুন কলবুহু রাজুলুন কলবুহু রাজুলুন দা, আর একটা এখানে একটা শব্দ আছে রাজুলুন দাআত ওয়া ইমরাতুন জাতু হুসনিন ওয়া জামালিন, জাতু হুসনিন ও জামালিন, ওখান থেকে আপনি ব্যবহার করতে পারেন কি ইনকাহ ইমরাতান জাতা হুসনিন ওয়া জামালিন, কথা বুঝতেছেন,